হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখবো ফেসবুকের কীভাবে লেটেস্ট ভিডিও আপডেটেড ভিডিওগুলি আমরা দেখতে পারি। যখন ফেসবুকে বিভিন্ন রকম ভিডিওগুলি দেখি, সেগুলো দেখা যায় যে একদিন, দুই দিন, তিন দিন, অনেক দিন আগের ভিডিও, কিন্তু লেটেস্ট ভিডিওগুলি কীভাবে আমরা ফেসবুকে দেখতে পারি সেটা ফেসবুকের একটি নতুন আপডেট এসেছে। তো চলুন আমরা দেখি। এই ফাঁকে আপনারা যারা নতুন হয়ে থাকেন তারা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনার বন্ধুদেরকে দেখানোর জন্য শেয়ার করে দিতে পারেন। তো চলুন শুরু করা যাক। ফেসবুকটা প্রথমে ওপেন করবেন। ওপেন করে একদম ডান কোনায় যে থ্রি লাইন্স রয়েছে সেই থ্রি লাইন্সে আপনি ক্লিক করবেন। থ্রি লাইন্সে ক্লিক করবেন, এই যে থ্রি লাইন্স এখানে ক্লিক করবেন। করলাম, এরপর আপনি স্ক্রল করে নিচে চলে যাবেন, দেখবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি, সেটিংস অ্যান্ড প্রাইভেসি এটাতে ক্লিক করবেন। চলে গেলাম, এরপর আবারও পাবেন সেটিংস, এটাতে ক্লিক করলাম সেটিংসে। এরপর স্ক্রল করে একটু নিচে আসলে দেখবেন যে এখানে শর্টকাট লেখা রয়েছে, শর্টকাট, এই শর্টকাটে ক্লিক করবেন। করলাম, এরপর এখানে দুটি অপশনস পাবেন, একটি হলো শর্টকাট বার, একটি নোটিফিকেশনস ডট। এই দুটির মধ্যে প্রথমে আপনি যেটা করবেন নোটিফিকেশনস ডটে ক্লিক করবেন। নোটিফিকেশনস ডটে ক্লিক করলে এখানে আপনি চারটি অপশনস পাবেন। যদি চারটি অপশনসের কোনোটা অন না হয় তাহলে আপনি চারটি অন করে দেবেন, দিয়ে এখান থেকে বের হয়ে আসবেন। তারপর শর্টকাট বারে ক্লিক করবেন। ক্লিক করে এখানে দেখেন সবার নিচে লেখা রয়েছে মোস্ট রিসেন্ট, এটা আপনি কি করবেন, এই যে ডান পাশে যেটা অটো লেখা রয়েছে এই অটোটার উপরে ক্লিক করবেন। ক্লিক করে যে তিনটে অপশনস এখানে পিন রয়েছে এই পিনটাকে সিলেক্ট করে দেবেন। তাহলে দেখেন এই যে উপরে চলে আসলো মোস্ট রিসেন্টটা, এটা উপরে পিন হয়ে গেছে, মানে হলো কি এবার এখান থেকে বের হয়ে আসেন। বের হয়ে এসে দেখেন ফেসবুকে কি হলো, এই যে মাঝখানে কিন্তু এসে গেছে, কি এসে গেছে, সেই পিন হওয়া মোস্ট রিসেন্ট বাটনটি সবার উপরে এসে গেছে। এবার আপনি যদি ফেসবুকে এই বাটনে যে এটা শর্টকাট এখানে আসলো এটাতে ক্লিক করেন, তাহলে দেখবেন যে পোস্টগুলি আসবে, সে পোস্টগুলি খুবই রিসেন্ট, এক মিনিট, দুই মিনিট আগে পোস্ট করেছে। যেমন দেখেন এই যে একটা পেজ, এই পেজে জাস্ট নাও এই পোস্টটি মাত্রই এই ভিডিওটি পোস্ট করেছে। এরপর যদি নিচে আসেন আরেকটি পেজ রয়েছে, দেখেন এটাও কিন্তু একদম জাস্ট নাও এই পোস্টটা মাত্রই পোস্ট করেছে। অর্থাৎ প্রত্যেকটি পেজে যে এখানে পোস্টগুলি থাকবে সেগুলি মাত্রই পোস্ট করেছে, সেটা হয়তো এক মিনিট, দুই মিনিট অথবা সর্বোচ্চ তিন মিনিট এই এই সময়ের মধ্যে। অর্থাৎ কোনো সাইট, কোনো পেজের যে কোনো ইনফরমেশনস, ভিডিও, যে কোনো জিনিস আপনি একদম লেটেস্ট রিসেন্ট টাইমে যেটা পোস্ট করেছে সেটা আপনি দেখতে পারবেন, জানতে পারবেন। এভাবে ফেসবুক স্ক্রল করার মাধ্যমে আমরা আপডেটেড লেটেস্ট নিউজগুলো দেখতে পারি। তো বন্ধুরা, যদি আমার টিপসটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটি লাইক করবেন, আর অন্য বন্ধুদেরকে জানানোর জন্য ভিডিওটি শেয়ার করে দিলে খুশি হব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, বাই বাই।